দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজ খুব সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করব আশা করছি ভালো লাগবে প্রথমেই বলে রাখি এই ভিডিওগুলো ভালো লাগলে আপনারা শেয়ার করবেন মেহেরবানি করে পায়খানা রাস্তায় চুলকানি আসলেই কি শুধুই ক্রিমি দেয় নাকি অন্য কিছু খুব কমন একটি সমস্যা এটিতে ভোগের নাই এমন খুব কম লোকই আছে আমি একটি ছোট্ট ঘটনা দিয়ে শুরু করি প্রায় আট থেকে নয় বছর আগের কথা বলছি একজন রুগী এসেছে আমার কাছে অনেক দূরে প্রায় তিরিশ মাইল দূর থেকে এসেছেন যে উনি পায়খানা রাস্তায় চুলকানি এবং ব্যথা এটা অনেক দিন থেকে ব্যথা ঠিক না ভালো লাগছে না প্রায় তিন বছর তো জানি না কে কিভাবে দেখেছেন আমার কাছে মনে হলো যে আমি তো আসলে পায়ুপথের চিকিৎসক নই আমি সাধারণ চিকিৎসক সব রোগের কম বেশি নলেজ আছে কিন্তু আমি কোনো একটি বিষয়ের উপর আমার দখল হান্ড্রেড পার্সেন্ট নেই এটি আমি জোরে সোরেই বলি মেডিসিনের ডাক্তার এমনই হয় তারপরও আমি বললাম যে না আমাকে আপনার পায়খানা রাস্তাটা দেখতেই হবে বলে যে না স্যার আপনাকে কেমনে দেখাই না আপনাকে দেখাইতেই হবে ওনার বয়স পুরুষ প্রায় পঞ্চাশ ঊনপঞ্চাশ তো উনি বলেন এতদিন দেখালাম কেউ দেখে না আপনি কেন দেখতে চাবেন তো উনি ওনার একটা ছবি তুলে নিয়ে আসছেন বলে যে দেখেন ছবিতে আমি বলছি না আমাকে ফিজিক্যালি চোখে দেখতে হবে দেখার পর দেখলাম যে আসলে ওনার পায়খানার রাস্তায় যে চুলকানি একটু ব্যথা ব্যথা ভাব সেটি একটি অর্শ যেটি পায়খানা রাস্তার মুখে বসে আছে এটি ইরিটেট করছে চুলকাচ্ছে দেখুন পুরা ট্রিটমেন্ট প্ল্যানটাই চেঞ্জ হয়ে গেল বাহিরের অংশে কিছু ছিল না শুধু মুখের মধ্যে একটা পাইলস বেশ বড়ই ওইটা ব্লিডিং করছে না কিন্তু ওইটা ইরিটেশন দিচ্ছে তো সেটা টার্গেটেড থেরাপি করা হলো আমি গ্যাস্ট্রোলজিস্টের কাছে পাঠালাম ওনারা ব্যান্ডিং করে এটাকে ফেলে দিলেন তারপর উনি আজকে আট নয় বছর উনি খুব হ্যাপিলি আমাকে সে তিরিশ মাইল দূর থেকে এসে দেখান যা বলছিলাম যে আসলে পায়খানা রাস্তার চুলকানি মানেই ক্রিমি এটি ভুল ধারণা পশ্চিম বিশ্বের অবয়বে এটি আসলে ক্ষেত্রে এটি কৃমি নয় অন্য কিছু আমাদের দেশগুলোতে আমরা ধরে নিতে পারি কৃমি তবে দুইটি যদি কম্বাইন করা হয় দেখা যায় যে আসলে এটি স্কিন পায়খানা রাস্তার আশেপাশে যে ত্বক রয়েছে সেখানকার রোগের কারণে এটি হয় কৃমি হতেই হবে তা নয় তবে যদি ভাগ করা হয় এইটিকে বিভিন্নভাবে যে কারণ ভেদে সেটি হচ্ছে একটি হচ্ছে পায়ুপথের ভেতরের রোগ প্রাইমারি যেটিকে বলা হয় অথবা সেকেন্ডারি না যেটি হচ্ছে কোনো কারণ নেই প্রাইমারি আরেকটি হচ্ছে কারণ ভেদে কারণগুলো কি যেমন ধরুন আপনার পরিচ্ছন্নতার অভাব এইটির অর্থ কী পশ্চিম বিশ্বে মানুষ টিস্যু ব্যবহার করেন তাড়াহুড়ায় পরিষ্কার অনেকে হন না টাইট জামা কাপড় পরা যেমন ধরুন সুতি না অন্য কাপড়গুলো পরলে টাইট হলে ইরিটেটেড হয় আবার অনেকে অনেক কেমিক্যাল ব্যবহার করেন যেগুলো সাবান যেগুলো থেকে ইরিটেটেড হতে পারে সেই লোকাল চামড়াটি সেইটি খেয়াল রাখতে হবে এটি এক এক মানুষের এক এক রকমের অনেকের ত্বকের রোগ লোকালি যেমন দাঁত বা দাউদ বা একজিমা সোরায়াসিসের কোনো প্লাকো সেখানে থাকতে পারে অনেক সময় স্ক্যাবিস হয় তৃতীয় বিশ্বের দেশগুলোতে বহির্বিশ্ব হয় স্কেইবি নামে একটি রোগ রয়েছে সেটি থেকেও হতে পারে আবার পায়ুপুথের নিজস্ব রোগ যেমন পাইলসের কথা বলেছি অর্শ গ্যাজ ফিস্টুলা অ্যানালফিসার সেগুলোও কিন্তু ইরিটেট করতে পারে সেগুলো থেকেও হতে পারে আর ক্রিমিত রয়েছেই অনেকে পায়ুপথে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ সেটিও হবার সম্ভাবনা আছে আবার অনেকের যদি জন্ডিস বেশি হয় সারা শরীরের ত্বক সারা শরীরের ত্বকের প্রদাহের কারণে যে চুলকানো সেটি পায়ুপথ আক্রান্ত হতে পারে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হলে অথবা ইনফ্ল্যামেটরি বাওয়াল ডিজিজ এগুলো না জানলেও চলবে কিছু খাবার দাবার রয়েছে এইটি খেয়াল রাখতে হবে খাবারগুলো কি যেগুলো থেকে পায়ুপথের চুলকানি সর্ব সর্বময় যেমন অথবা পুরো শরীরের ত্বক চুলকাতে পারে যেমন খেয়াল রাখবেন টমেটোস ভেরি ইম্পর্টেন্ট স্পাইসেস স্পাইস মশলাযুক্ত খাবার বেশি খেলে এটি হয় টক খাবার বেশি খেলে হয় অনেকে দুধ দুধ বা দুগ্ধজাতীয় খাবার থেকেও এইটি হয় চকলেট কফি অনেকে পশ্চিম বিশ্বে বিয়ার ওয়াইন খায় বা মদ এইগুলো থেকেও হতে পারে আবার মনে রাখতে হবে অ্যানাল ক্যান্সার পায়খানা রাস্তায় ওখানে ক্যান্সার হতে পারে সেই থেকেও হতে পারে অর্থাৎ চিকিৎসার ক্ষেত্রে কারো চুলকানি যদি একটি নির্দিষ্ট সময় তিন সপ্তাহ পরে ভালো না হয় আপনার অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত এবং আমি ডাক্তার হিসেবে বলছি আমরা অনেক সময় একটু লেজি হয়ে যাই দিন শেষে শেষের দিকে রুগী পায়খানা রাস্তায় চুলকানি নিয়ে এসেছে আমরা হয়তো অনেক সময় দেখা যায় যে দিয়ে দিলাম একটা ক্রিম অলসতা থেকে আমি আমার কথা বলছি সেইটি যেন না হয় আপনি ডাক্তার সাহেবকে বলুন লজ্জা ভেঙে স্যার একটু জায়গাটুকু দেখে আমাকে ডিসিশনটি দেন এটা আপনারই লাভ হবে তাহলে চিকিৎসা কী এমন কি একটি দুইটি ওষুধ আছে তাহলে স্যার একটি চিকি একটি ক্রিমির ওষুধ খেয়ে নিলাম না এইভাবে চিকিৎসা হয় না চোখে দেখা উচিত তারপর চিকিৎসা করা উচিত সেটি ডাক্তার সাহেব বলবে আচ্ছা কিছু হোম রেমেডি তো রয়েছে যেমন ধরুন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় খাবার দাবারের সাথে রিলেটেড অথবা লোকাল ইরিটেশন থেকে হচ্ছে তাহলে কি করতে হবে যে সমস্ত স্পাইস বা যেগুলো থেকে ইরিটেশন হচ্ছে বললাম টাইট জামা কাপড় পরা যাবে না একই জামা কাপড় প্রতিদিন পরা যাবে না ঘরে যখন ফিরবেন একটু জায়গাটাকে একটু ধুয়ে নিন হালকা গরম পানিতে তারপর ড্রায়ার দিয়ে ড্রাই করুন নিজেকে ফ্রেশ করুন এইভাবে এটি প্রতিদিনকার অভ্যাস আরেকটি বলছি বাচ্চা কাচ্চারা কিশোর কিশোরীরা অনেক সময় দেখা যায় এই জায়গাটার প্রতি অতটা গুরুত্ব দেয় না তারা কিছুটা অবহেলা করে কিছুটা ডার্টি হলে হতেও পারে তাদেরকে এনকারেজ করুন বাবা আসো তুমি একটু নিজেকে এভাবে ক্লিন হও অথবা মা তুমি এইভাবে ক্লিন হও তাদেরকে বোঝাতে হবে ব্যাপারগুলো মেয়েদের মাসিকের সময় জায়গাগুলোর যে ক্লিনলিনেস সেইটির ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যারা মায়েরা আছেন তাদেরকে বলছি এই মেয়েদেরকে কিশোরীদেরকে তাদেরকে নিয়ে একটু বসুন যে এই জায়গাটা সুস্থ থাক কতটুকু প্রয়োজন সেইটি হাইজিনের কথা আমি বারবার বলি বারবার বলি মেডিকেটেড পারফিউম বা সাবান সেগুলো কম ব্যবহার করুন আনসেন্টেড পারফিউম বা এক্সট্রা কেমিক্যাল ইরিটেন্ট নাই সেগুলো ব্যবহার করা যেতে পারে পরিচ্ছন্নতা মানে হইল প্লেন ওয়াটার সাধারণ পানি দিয়ে ওয়াশ করুন কোনো অসুবিধা নেই যদি করতেই হয় টিস্যু পেপার ময়েস্ট টিস্যু যেটির মধ্যে আপনার ময়েস্ট কিবা ওয়াইপস থাকে নিউট্রাল ন্যাচারাল যেগুলো সেগুলো ব্যবহার করুন জায়গাটিতে টিস্যু যেন ঘষাঘষি না করেন শুধুমাত্র লাগিয়ে পানিটা শোক করে ফেলে দিন ঘষাঘষি করতে গেলে কিন্তু সেন্সিটিভ ত্বক প্রবলেম আছে ঢিলা ঢালা কাপড় পরুন প্রেফারেবলি সুতির কাপড় সুতির আন্ডারওয়্যার পরুন অযাচিতভাবে চুলকানি কিভাবে অ্যাভয়েড করা যায় মাইন্ডসেটটা একটু ডিফারেন্ট রাখুন সবচেয়ে শেষ কথা হচ্ছে কারণ ভিত্তিক চিকিৎসা একটি রোগের একটি ওষুধ দিলাম সব কাজ হবে সেইটি হবে না আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করুন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ডাক্তার ফেরদৌস খন্দকার নিউ ইয়র্ক থেকে